আপু আসলে আপনারা কিভাবে সংজ্ঞায়িত করেন অ্যাবর্শনটাকে অ্যাবর্শন বা মিসক্যারেজ যেটা সাধারণ মানুষ যেটা আসলে মিসক্যারেজ বলে জানে এটা হলো যে আসলে জেস্টেশনাল এইজ যে ভায়াবিলিটি অর্থাৎ একটা বেবি যখন পরিপূর্ণভাবে বাঁচতে পারবে ডেলিভারির পরে তার আগে যদি এবং সেটা আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা ধরি টোয়েন্টি ফোর উইক্স এরপরে গিয়ে হয়তো বাচ্চাটা ডেলিভারি হলেও সাস্টেন করতে পারবে অর্থাৎ বেঁচে থাকতে পারবে কিন্তু টোয়েন্টি ফোর উইক্সের আগে প্রেগন্যান্সি টোয়েন্টি ফোর উইক্সের আগে যদি কোনো কারণে প্রেগনেন্সিতে ইন্টারভেনশন হয় যে দেখা যাচ্ছে যে পেশেন্টের হয়তো বা ব্লিডিং শুরু হচ্ছে বা বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আসলে আসে অর্থাৎ প্রেগনেন্সিটা যদি তার নর্মালি না আগায় যদি কোনো কারণে ইন্টারঅপশান হয় প্রেগন্যান্সিতে যেটা হলো বিফোর টোয়েন্টি ফোর উইক্স চব্বিশ সপ্তাহের আগেই তখন এই কন্ডিশনটাকে আমরা বলি আসলে অ্যাবর্শন অ্যাবর্শনের বিভিন্ন ধরন আছে থ্রেটেন্ড অ্যাবর্শন বা কমপ্লিট ইনকমপ্লিট এবর্শন তবে সবগুলোই হলো চব্বিশ সপ্তাহের আগে এবং মেয়েরা সাধারণত দেখা যায় যে তলপেটে ব্যথা এবং মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং এই সিম্পটমগুলো নিয়েই আমাদের কাছে আসে কারণগুলো যদি একটু জানতে চাই যে আসলে সাধারণত কি কারণে অ্যাবর্শন বা মিসক্যারেজ হওয়ার ঝুঁকি থাকে আসলে কারণ যদি আমি ব্যাখ্যা করি তাহলে ফার্স্ট টাইমেস্টার যদি আমরা ধরি যে প্রথম তিন মাসের মধ্যে তখন আসলে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিগুলোকেই আমরা বেশি গুরুত্ব দেই দেখা যায় যে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট টুয়েলভ উইক্সের মধ্যে যে অ্যাবর্শনগুলো হয় সেটার জন্য জেনেটিক বা ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি দায়ী এছাড়াও বিভিন্ন ধরনের মায়ের কিছু ডিজিজ থাকতে পারে বা দেখা যাচ্ছে কোনো ইনফেকশান এগুলো অ্যাবর্শনের কজ হতে পারে আমরা যদি সেকেন্ড ট্রাইমেস্টারে চিন্তা করি তাহলে হচ্ছে আমি বলবো যে ইউট্রাসের কোনো ধরনের কনজিনিটাল বা জন্মগতভাবে ইউট্রাসে যদি অ্যানোমালি কিছু থাকে যেমন ইউট্রাসটা দুটো ভাগ হয়ে আছে অথবা জন্মগতভাবেই হয়তো ভিতরে একটা পর্দা আছে অথবা দেখা গেল যে জড়ায় মুখটা কোনো কারণে ঢিলা হয়ে যাচ্ছে হয়তো টাইম হয়নি ডেলিভারির এখনো সময় হয়নি কিন্তু তার আগেই জড়ায় মুখটা খুলে যাচ্ছে যেটাকে আমরা বলি সার্ভাইকাল ইনকম্পিটেন্স তো এগুলো হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে বা পরের তিন মাসের পরে গিয়ে অ্যাবর্শনের কারণ এছাড়াও মায়ের বিভিন্ন ডিজিজ আমি বলছিলাম তার মধ্যে হতে পারে বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যা যেমন হলো ডায়াবেটিস থাইরয়েড এর প্রবলেম এগুলোর কারণে কিন্তু অ্যাবর্ষণ হয়ে যেতে পারে আবার হলো যে অনেক সময় দেখা যায় ইউথরাসে ফাইব্রয়েড কোন টিউমার এগুলোর কারণেও কিন্তু অ্যাবর্ষণ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় মায়ের হয়তো অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি এসএলি বিভিন্ন ধরনের ডিজিজ কোনো ক্রনিক ডিসাবিলিটি মরবিডিটি যদি মায়ের থাকে এগুলোর কারণেও কিন্তু অ্যাবর্শন হয়ে যায় আমরা দেখি অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আছে যাদের মানে আসলে প্রেগন্যান্সি ঠিকই তাদের হচ্ছে কিন্তু তাদের প্রতিবারই হচ্ছে অ্যাবর্শন হয়ে যাচ্ছে এটি কি কোনো রোগের ক্ষেত্রে হয় কি না প্রতিবার যে অ্যাবর্শন হয়ে যাচ্ছে এটা আসলে আমরা বলি রিকারেন্ট প্রেগন্যান্সি লস অর্থাৎ যখন একটা মেয়ে পরপর তিনবার বা তার চেয়েও বেশি সময় পরপর মানে এর মাঝে হয়তো তার কোনো বাচ্চা নেই তার কিন্তু কনসিভ হচ্ছে কিন্তু বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এই কন্ডিশনটাকে আমরা বলি রিকারেন্ট প্রেগন্যান্সি লস এটাও কিন্তু এক ধরনের মানে অ্যাবর্শনের একটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে তো এইসবের বেলায় দেখা যায় যে আসলে ফর্টি টু সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে কোনো কারণ নেই আচ্ছা কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু বাকিদের বেলায় আমি যে কজগুলো এতক্ষণ বললাম সেগুলো আমাকে ইনভেস্টিগেশন করে বা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে যেমন মায়ের বিভিন্ন ডিজিজ অথবা বাচ্চার কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে বা ক্রোমোজোমের কোনো সমস্যা থাকতে পারে যেটা বাবা মা যে কারো কাছ থেকে ক্যারি হতে পারে এগুলো কিন্তু রিকারেন্ট প্রেগনেন্সি লসের কারণ তারপরে যে অ্যান্টিফসপুলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম এসিলি তারপর মায়ের হয়তো আনকন্ট্রোল ডায়াবেটিস বা হাইপার টেনশন এগুলোর কারণেও প্রেগনেন্সি লস হতে পারে আচ্ছা লক্ষণগুলোর কথা আপনি কিছু যেটা বলেছেন একটু বিস্তারিত জানবো যে লক্ষণগুলো বা চিহ্নগুলো দেখলে যে মা আছেন তিনি বুঝবেন বা তার যারা আপনজন আছেন তারা বুঝবেন যে অ্যাবর্শনের হয়তো পথে যাচ্ছে যাতে করে দ্রুত এটার জন্য পদক্ষেপ নেওয়া যায় আসলে অ্যাবর্শনের লক্ষণ হচ্ছে প্রেগনেন্সিতে তো এটা আমরা সবাই জানি যে মেয়েদের পুরো নয়টা মাস দেখা যায় পিরিয়ড বন্ধ থাকে এটাই হলো প্রেগনেন্সির প্রধান সিমটম কিন্তু অ্যাবর্শনে যেটা হবে দেখা যাচ্ছে যে তার ব্লিডিং শুরু হচ্ছে হ্যাঁ এটা দেখলে কিন্তু আমার মনে হয় সব মেয়েরাই কম বেশি কনসার্ন হয়ে যায় বা তার বাড়ির লোকজন তো সাথে বটেই এবং তার সাথে অনেকের দেখা যায় যে একটু তল পেটে ব্যথা এটা আসলে কি ধরনের অ্যাবর্শন সেটার উপর একটু সিমটম ব্যারি করে যেমন মিসড অ্যাবর্শন একটা টাইপ আছে যেখানে কিন্তু পেশেন্টের একটু ব্যথা বা সামান্য একটু ব্রাউনিশ কালার ডিসচার্জ এটা থাকে কিন্তু ফ্রেশ কোনো ব্লাড যাচ্ছে না অথবা তার তলপেটে পেটে তেমন ব্যথাও কিন্তু পেশেন্ট বোঝে না এবং সেই তার আসলে বিষয়টা নিয়ে অত

আগের মতো হয়ে যাবে তখন কিন্তু তার মনে একটু সন্দেহ হতে পারে যে এবং সে ডাক্তারের কাছে আসলো আমরা হয়তো তখন একটু চেক আপ করালাম যে জাস্ট একটা সনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি করে হয়তো দেখলাম যে বাচ্চার হার্টবিট নেই যেটা হয়তো আগের বার আলট্রাসনোগ্রাফিতে ছিল কিন্তু এবারে নেই

হয়ে যাচ্ছে না মানে অ্যাবর্শন হয়েই যাচ্ছে তা না এখান থেকেও কিন্তু নর্মালি প্রেগন্যান্সি কন্টিনিউ হয় এই জন্য এটাকে বলা হয় থ্রেটেন্ড অ্যাবর্শন এবং থ্রেটেন্ড অ্যাবর্শনে পেশেন্টদের যে লক্ষণগুলো থাকে সেটা হলো সামান্য তলপেটে ব্যথা একটু আনইজিনেস একটু ডাল পেইন এই ধরনের থাকতে পারে আর তার সঙ্গে হলো গিয়ে তার একটু ফ্রেশ ব্লাড যাবে হ্যাঁ এটা হলো কমপ্লেন থাকে এটাকে কিন্তু পেটে ভীষণ ব্যথা হচ্ছে এবং তার সাথে মনে হলো যে চাকার মতো কিছু একটা বেরিয়ে গেল এটা ইনকমপ্লিট বা কমপ্লিট অ্যাবরশন সাইন হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় এই অ্যাবর্শনগুলোর সাথেই যদি কখনো ইনফেকশন হয়ে যায় পেশেন্টের তখন এটাকে আমরা বলি সেপ্টিক অ্যাবর্শন। কাজেই তখন প্রেজেন্টেশন থাকিন কিন্তু একটু ভিন্ন। তখন দেখা যাবে پیشنট একটু টক্সিক থাকবে, তার জ্বর আসবে, দুর্গন্ধযুক্ত স্রাব যাবে, তলপেটে ভীষণ ব্যথা হবে এবং এই সব پیشنটের বেলায় হিস্ট্রি থেকে দেখা যায় যে ওর হয়তোবা কোনো ইন্ডুस्ड অ্যাবর্শনের হিস্ট্রি থাকতে পারে। অর্থাৎ সে ইচ্ছাকৃতভাবে হয়তো প্রেগন্যান্সিটা নষ্ট করতে গিয়েছিল বা এমন একটা পরিবেশে প্রেগন্যান্সি নষ্ট করেছে যেখানে কিনা হাইজিনটা প্রপারলি মেইনটেইন হয়নি এবং কমপ্লিট হয়নি তার হয়তো কমপ্লিট হয়নি। এক্স্যাক্টলি এটাই হলো মানে ইনফেকশন অ্যাসোসিয়েটেড প্রথমে অ্যাবর্শন হলো তার সাথে ইনফেকশন হয়ে গেল এটাকে আমরা বলি সেপটিক অ্যাবর্শন আচ্ছা তার মানে আসলে অনেক ধরনের অ্যাবর্শন রয়েছে এবং এই যে আমি একটু ইনকমপ্লিট অ্যাবর্শন যেটি সেটি নিয়ে জানবো অনেক ক্ষেত্রে কিন্তু আপনি যেটি বলছিলেন আমরা দেখতে পাই বিভিন্ন কারণে নারীদের ক্ষেত্রে ইন্ডিউসড অ্যাবর্শন বা যে নিজে আসলে করতে চাচ্ছে অ্যাবর্শনটা সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু জটিলতা হবার একটা সম্ভাবনা থাকে এটি থেকে আসলে প্রতিরোধের উপায় কি বা আসলে কি করণীয় সবচেয়ে আগে আমি বলবো আসলে আমার মনে হয় যে

যদি করে তাহলে সিটা হয় না আনএক্সপেক্টেড প্রেগনেন্সি যদি হয়েও যায় আমার মনে হয় একজন স্পেশালিস্ট বা গানোকোলজিস্ট কারো কাছে গেলেই আমরা কিন্তু তাকে সহজ সমাধানটি দিতে পারি অনেক ক্ষেত্রে আমরা মেডিকেল মানে মা যদি না চায় যে আমি বাচ্চাটাকে মানে রাখতে চাচ্ছি না এটা তার হান্ড্রেড রাইট আছে হয়তো আনএক্সপেক্টেড কোনোভাবে হয়েই গেছে কিন্তু সেটা কিন্তু টার্মিনেশনের ওয়ে আছে এটা আসলে অনেক মেয়েরাই জানে না যার জন্য আজকে এই সেফটি ক্যাবোর্শন বা পদ্ধতিগুলো হয়ে যায় একটা একটা কনসিকুয়েন্স এখান থেকে মায়ের মৃত্যু তো হতেই পারে যারা বেঁচে থাকে তাদেরও গিয়ে দেখা যায় লং টার্ম অনেক কনসিকুয়েন্স তাদেরকে সাফার করতে হয় যেমন আমি যেটা বলছিলাম যে টার্মিনেশন টার্মিনেশনের ব্যাপারটা হচ্ছে ভাবে আমরা করি একটা হলো মেডিকেল টার্মিনেশন এখানেও কিন্তু ওষুধ দিয়ে আমরা পেশেন্টকে হেল্প করতে পারি তবে এটার একটা লিমিটেশন আছে সাধারণত নাইন বা টেন উইক্স হয়ে গেলে আমরা এর মধ্যে হলে আমরা সাধারণত মেডিকেল মেডিক্যাল দিয়ে আমরা ট্রাই করি সাধারণত টুয়েলভ উইকস এর বেশি হয়ে গেলে তখন একটা সার্জারিতে যেতে হয় যেটা ছোট একটা অপারেশন সাধারণত এম আর বা ডিএনসি এগুলো করা লাগতে পারে এটা আসলে

বা কমপ্লিট হয়েছে কিনা এটি সে বুঝবে কিভাবে এবং বোঝার জন্য আসলে তাকে কি করতে হবে আসলে কমপ্লিট অ্যাবর্শন হয়ে গেলে পেশেন্টের যে সিমটমসগুলো থাকে অ্যাবর্শনের অর্থাৎ পেশেন্ট হয়তোবা বলছিল যে তার তলপেটে ব্যথা হচ্ছে তার ব্লিডিং হচ্ছে এবং সে খেয়াল করেছে একটা চাকার মতো কিছু বেরিয়ে গেল এটা মা হয়তো নোটিস করেছে এরপর পরই হয়তো দেখছে যে আমার ব্লিডিংটা একটু কমে আসছে এবং আমার পেটে ব্যথাটাও কমে আসছে এটা কিন্তু সিমটম যে কমপ্লিট অ্যাবর্শন অর্থাৎ তার ব্যথা বা ব্লিডিংয়ের মাত্রাটা কমে গেল কিছু একটা পাস করার পরেই এটা কমে গেল কিন্তু আসলে ইনকমপ্লিট অ্যাবর্শনে পেশেন্ট যেটা বুঝবে যে তার ব্যথাটা ক্রমাগত বাড়ছে এবং তার সাথে ব্লিডিং এর পরিমাণটাও বাড়ছে এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করি সেটা হলো আমরা একটা সনোগ্রাফি করি আসলে একটা আলট্রাসনোগ্রাফি জাস্ট একটা পরীক্ষা করেই কিন্তু আমরা বুঝে ফেলতে পারি যে ভিতরে কিছুটা রয়ে গেল কিনা নাকি কমপ্লিট হয়ে গেছে ওইটাই মানে আলট্রাসনোগ্রাফি কিন্তু আমাদের বলে দেয় যে ইউটারাসের ভিতরে কোনো রিটেন্ড কিছু রয়েছে কিনা নাকি বের হয়ে গেছে এটাকে আসলে রাখাটা কতটা তার জন্য ভালো হবে বা ঝুঁকিপূর্ণ হবে সেটি আমি একটু জানতে চাইব যে এই ক্ষেত্রে আপনাদের পরামর্শটা কি থাকে যখন কোনো পর্শন থেকে যায় জরায়ুতে কমপ্লিট অ্যাবর্শন হয় না সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে আসলে ভিতরে যদি কোনো রিটেন প্রোডাক্ট থেকেই যায় তাহলে এটা তো পেশেন্টের জন্য মানে খুবই ডেঞ্জারাস আমার মনে হয় কারণ হলো যে ওই যে রিটেন প্রোডাক্ট যেটা থেকে যাচ্ছে সেটা কিন্তু তার একটা ইনফেকশানের সোর্স হিসেবে কাজ করতে পারে তো তারপর এ মানে হঠাৎ করে হয়তো পেশেন্টের সাময়িক ব্লিডিংটা বন্ধ আছে কিন্তু হঠাৎ করে তার ভীষণভাবে ব্লিডিং শুরু হয়ে যেতে পারে এমনকি এটা থেকে এমন কিছু সাবস্টেন্স রিলিজ হতে পারে যেটা কিনা তার অনেক বেশি ব্লিডিং এর মানে ঘটাতে পারে যেটাকে আমরা বলি ডিআইসি হ্যাঁ ডিআইসির মতো কন্ডিশন যেটা কিনা লাইফ থ্রেটেনিং এরকম কন্ডিশনও কিন্তু হতে পারে সো ভিতরে যদি আসলে কিছু থাকে এটা একজন স্পেশালিস্ট ডক্টরই তাকে ভালো গাইড করতে পারবে যেটা কি ওষুধের দ্বারাও ক্লিয়ার করা সম্ভব নাকি আমাকে এখন ডিএনসি করতে হবে হ্যাঁ এই দুটাই হচ্ছে আসলে ট্রিটমেন্ট এবং সাথে অ্যান্টিবায়োটিক দেয়া এটা হলেই কিন্তু মা একদম রিলিফ হয়ে যেতে পারে অ্যাবর্শনের জটিলতাগুলো যাতে না হয় সেক্ষেত্রে কি বলার আছে আপনার কি পরামর্শ থাকবে অ্যাবর্শনের জটিলতাগুলো যাতে না হয় সেজন্য আসলে কি ধরনের অ্যাবর্শন সেটার উপরে ডিপেন্ড করে অবশ্যই যেমন যদি থ্রেটেন্ড অ্যাবর্শন হয় তখন আমরা পেশেন্টকে কিছু অ্যাডভাইস করি যেমন হলো রেস্ট রেস্ট দেয়া কিছু ধরনের আমরা ড্রাগস মানে প্রেগনেন্সিটা যাতে তার ভালো মতো কন্টিনিউ করে সেজন্য কিছু হরমোনাল ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি বেশি গুরুত্ব দিয়ে আমরা হলো রেস্টের ব্যাপারে কিন্তু তার যদি ইনকমপ্লিট বা কমপ্লিট অ্যাবর্শনের দিকে যায় তাহলে আমাকে অবশ্যই এসেস করতে হবে যে ভিতরে কিছু রয়ে গেল কি সেটাকে দরকার হলে আমাকে ক্লিয়ার করে দিতে হবে অ্যান্টিবায়োটিক দিতে হবে আবার সাপোজ মিসড অ্যাবর্শন মিস অ্যাবর্শনের বেলায় এখান থেকেও কিন্তু কমপ্লিকেশন হতে পারে ইনফেকশন হতে পারে ডিআইসি ডেভেলপ করতে পারে সেপসিস হতে পারে সো কাজেই আমার যেটা করতে হবে যে এটাকেও কিন্তু ক্লিয়ার করে দিতে হবে বাচ্চার হার্টবিট যদি না থাকে এটাকে তো কন্টিনিউ করে কোনো লাভ নেই আসলে এটাকে যে কোনোভাবে ড্রাগসের মাধ্যমে হোক বা ওয়াশ করে হোক যেভাবেই হোক এটাকে ক্লিয়ার করে দিতে হবে রিকারেন্ট অ্যাবর্শনটা আমরা শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে যদি সেটি বলেন রিকারেন্ট প্রেগন্যান্সি লসটা হচ্ছে যখন পরপর দুবার বা তিনবার প্রেগন্যান্সি নষ্ট হয় সেটাকে আমরা বলি রিকারেন্ট প্রেগন্যান্সি লস আনফর্চুনেটলি রিকারেন্ট প্রেগন্যান্সি লসে কিন্তু দেখা যায় শতকরা চল্লিশ থেকে ষাট ভাগ ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এটা হলো আসলে টেন্ডার লাভিং কেয়ার মানে আমরা বলি যে পেশেন্টকে খুব ভালো করে কাউন্সেলিং করা এবং পেশেন্টকে বুস্ট আপ করা যে তুমি মন খারাপ করো না আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন করে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি কেন হচ্ছে আর তার সঙ্গে হলো তাকে চেষ্টা চালিয়ে যেতে হবে হ্যাঁ যেহেতু তার কনসিভ হচ্ছে কাজে আমরা তাকে এনকারেজ করতে পারি যে তুমি চেষ্টা করো আশা করি তোমার মানে একটি সুস্থ সুন্দর বাচ্চা শেষ পর্যন্ত মনোবলটাকে ধরে রাখতে হবে এবং তাদেরকে কখনোই মানে তাদের ফ্যামিলি আসলে তাদেরকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে তার হাজব্যান্ড তার বাড়ির লোকজন তাকে মানে আসলে ধৈর্য রাখতে হবে এক্ষেত্রে অধৈর্য হলে চলবে না এবং আমরা ডাক্তাররা যেটা করি আমরা কিন্তু বিভিন্ন ইনভেস্টিগেশন করাই এবং অনেক সময় রোগীরা বলে যে ম্যাডাম এত ইনভেস্টিগেশন দিয়েছেন কিন্তু ওই যে বললাম রিকারেন্ট প্রেগন্যেন্সি লসের কিন্তু অনেক ক্ষেত্রে কারণটা ফাইন্ড আউট করা যায় না

ইজিলি পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারে এবং এই ধরনের পেশেন্টগুলোকে আমরা যেটা করি যখনই উনি প্রেগনেন্সি ট্রাই করবেন তার আগে থেকে আমরা দিই হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এবং এটা আমরা এনকারেজ করি এবং রেগুলার চেকআপ ডাক্তারের কাছে ফলো আপ ডাক্তারের সাথে কন্ট্যাক্টে থাকা এবং প্রেগন্যান্সি হলেই মানে তাকে কিছু হরমোনাল সাপোর্টও কিন্তু আমরা অনেক সময় দিয়ে থাকি প্রোজেস্টোজেন একটি হরমোন যেটি প্রেগনেন্সিকে ভালো রাখতে পারে এই ধরনের সাপোর্টও আমাদের দেওয়ার দরকার হয় তার মানে এটিও তখন তাহলে একটা হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে পড়ে এবং সেভাবেই তাকে আপনারা আসলে ট্রিট করেন পুরো সময়টা জুড়ে আহ অনেক অনেক ধন্যবাদ অনেকগুলো চমৎকার তথ্য আসলে জানাল আপনার কাছ থেকে অবসর নিয়ে নিশ্চয়ই আমাদের দর্শকদের কাছে আসবে থ্যাংক ইউ পাপিয়া থ্যাংক ইউ এন টিভির সকল কলাকুশলীদেরকে এই ধরনের একটি সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবং যার মাধ্যমে আমরা মানে ডাক্তাররা খুব সহজে খুব সাধারণভাবে আমরা রোগীদের কাছে যেতে পারি এবং আমাদের কিছু অ্যাডভাইস তাদের দৌড়গোড়ায় পৌঁছাতে পারি ধন্যবাদ সব